আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন তখন তিনি অনেক কিছু করেছেন যেগুলিকে সিয়াসা নাম দিয়েছেন। যেমন তিনি যুদ্ধ করেছেন জাকাত অস্বীকারকারীর বিরুদ্ধে। রসুলের যুগে তো কেউ জাকাত অস্বীকার যুদ্ধ করছে না? রসুলের যুগে তো যুদ্ধের কথা প্রশ্নই আসে না। তাহলে বোঝা গেল যে ওই সময় জাকাত অস্বীকার কেউ ছিল না। ওনার সময় এসে এটা নতুন করে কী হলো, প্রবর্তন হলো, বাধ্য হয়ে তিনি যুদ্ধ করলেন, এটা নাম সিয়াসা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কীভাবে ক্ষমতা দিলেন, দিয়ে গেছেন, দেন নাই, মুসলিম উম্মাত একসাথ হয়ে তাকে ক্ষমতায় বসিয়েছেন, ঠিক না? বিশেষ করে উচ্চ কক্ষ মদিনাবাসী যারা রসুলের কাছের মানুষ সবচেয়ে, ওরা একমত হয়ে ক্ষমতা বসে, বাইরের লোককে কেউ জিজ্ঞাসাও করে না। তথাকথিত একক গণতন্ত্রের নামে কিছু জিজ্ঞাসা ছিল না ওখানে, কথা বুঝেন কিনা? এর কারা ছিল? যারা গণ্যমান্য ব্যক্তি আহলুল হক যাদেরকে বলা হয়, যারা দিনের ভালো বুঝে মন্দ বুঝে, যারা দিনের ব্যাপারে সবচেয়ে বেশি পারঙ্গম, ওরাই শুধুমাত্র এই কাজটা করেছে, তারা নির্ধারণ করেছে, পরবর্তী এসে সবাই সেটা মেনে নিয়েছে, এবারে বাড়াবাড়ি হয়নি। বলতে পারেন যারা দিনের ব্যাপারে খুব ভালো বুঝে ওরাই কাজটা করেছে। এইটা হচ্ছে কি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত উঠার খলিফা হওয়ার নীতি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখানে কোনো কী করেন নাই, দুইজনের লগে ফুসফুস, তিনজনের লগে কুসকুস কিছু করেন নাই, আলাদা আলোচনা করে নির্ধারণ করার নীতি তারা অবলম্বন করেন নাই, বা ভোটাধিকার হোক কে বেশি পাইলেও দেখি এটা বলেন নাই। এটা পরে আসবে, আমি বলতেছি এটা এখানে আসে নাই, কিন্তু অন্য জায়গাতে এটা একটা নীতি আসছে। দ্বিতীয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাইছেন, এটার নাম হচ্ছে সিয়াসা। এটা একটা সিয়াসা। কীভাবে বানিয়েছেন? তিনি একজনকে পছন্দ করে দিয়েছেন যে উম্মতের জন্য এর চেয়ে উত্তম কেউ হইতে পারে না। উনি কার সাথে পরামর্শ করছেন? করেন নাই, উনি যে ভালো মনে করে দিয়েছেন, উম্মতের সবাই সেটা মেনে নিয়েছে, এটা সিয়াসা, কোনো সন্দেহ নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু ছয়জনের মধ্যে রেখে গেছেন, তাই না? সাতজনের মধ্যে রেখে গেছেন, ছয়জন, তিনজন তিনজন হয়ে গেছে, তিনজন ওসমানের পক্ষে গেল, তিনজন আলী রাদিয়াল্লাহু পক্ষে গেলেন, রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের প্রতি, আমরা রাদিয়াল্লাহু আনহুমা ও আরদাহুমা দুইজনের পক্ষে গেছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কী করলেন? কাস্টিং ভোট দিলেন, যদি ভোট শুদ্ধ হয় কথাটা, মানে বোঝানোর জন্য বোঝাচ্ছি, ভোট দিয়ে তিনি গেলেন কার দিকে? গেলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তিনি খলিফা বানিয়ে দিলেন, ঠিক না? এই ঘটনা ঘটছে কিনা আপনারা বলেন, কিন্তু এই যে ছয়জন এখতিয়ার করলেন, এই এখতিয়ার করা ছয়জন সাতজন, এটা কোন নীতিতে ছিল? সিয়াসা। কারণ তিনি বুঝছেন যে উম্মতে মুসলিমাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে কাছের আশার মুবাশশারা দশজনের মধ্যে সাতজনেরা, এই সাতজন দশজন জান্নাতি, দশজন একজন, সাতজনেরা এদের মধ্যে থেকে একজনকে নিযুক্ত হতে হবে। এবং বলছেন তিন দিন পার হইতে পারবে না, তিন দিনের মধ্যে তুমি একটা নিয়োগ দিবা, কারণ কোনোদিনে যেন রাষ্ট্র শাসক বৈধ না থাকে, তুমি একজন নিয়োগ দিবে, তোমরা নিয়োগ দিবে, তিনি নিয়োগ দিতে না পারলে তুমি যেদিকে যাও সেদিকে হবে। উনি বলে দিলেন, ওমর রাদিয়াল্লাহু বলে দিলেন, কাকে? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে। সে হিসাবে আব্দুর সিয়াসা আসলো কি খলিফা হলেন কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু কীভাবে খলিফা হলেন বলেন? আপনার কি জানেন আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় অনেকেই ছিল না মদিনাতে, বেশিরভাগই ছিল হজে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মজলুমভাবে তাকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো, রাসূলুল্লাহ শহীদ, এই জন্য বলছি রাসূলুল্লাহ আসলাম শহীদ বলছেন, এই জন্য আগেই বলেছেন, শহীদ করে দেওয়া হলো, তখন মদিনাতে যারা ছিল এদের মধ্যে প্রভাব ছিল বিদ্রোহীদের, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসমান রাদিয়াল্লাহুকে হত্যা করেছে ওরাই জোর করে ধরে আনে, ওনার উপর জোর করেছে, আপনি হয় বয়াত করবেন না, আপনার খবর আছে, সবাই মিলে তো বাধ্য করছে ওনাকে, অনেকটা উনি করে এই অবস্থায় চাননি খলিফা হতে, যে অবস্থা কি পাটলামি, একজন খলিফাকে তোমরা মানুষ আবার বলছো খলিফা হইতে, আমি এখন কাদের কথা শুনবো? পরিবেশ খুবই ঘোলাটে ছিল। তারপরও তিনি যেহেতু রাষ্ট্র ছাড়া, রাষ্ট্রপ্রধান ছাড়া দিন চল, রাষ্ট্র চলে না, বাধ্য হয়ে তিনি মেনে নিয়েছেন এবং সেটার উপর চলেছেন।